আমি এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করি। নজরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেড়াতে এসেছিলেন, কবে তার ইতিহাস না বলে 1926-27 সনে তিনি সলিমুল্লাহ মুসলিম হলে, তখন নাম সলিমুল্লাহ হয় না, এটা নাম ছিল মোহামেডান হল, 1928 থেকে এটা মুসলিম হল হয়। সেইখানে তিনি মুসলিম সাহিত্য সমাজের আলোচনা সভায় এসেছিলেন। আর 1976 সনে আগস্ট মাসে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে সমাজ বছরের ব্যবধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে দুই যুগ ধরেই, একটা ধরেন ব্রিটিশ এবং পাকিস্তান আমল, 1971 একটা 50 বছরের বিভাজন রেখা টেনে দিয়েছে। তো সৌভাগ্যবশত সম্ভবত ডক্টর নাশিদ কামাল এবং আমরা একই সময়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই 1976 সনে, এবং নজরুলের মৃত্যুটা আমি দেখেছি। ওই অর্থে যে তার সমাহিত হওয়ার সময় যে বিপুল জানাজা হয়েছিল এই সোহরাওয়ার্দী উদ্যানে, সেখানে আমি হাজির ছিলাম এই 1976 সনে। সেই দিকে নজরুলের সাথে আমার ব্যক্তিগত স্মৃতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় একাকার হয়ে গিয়েছে। ওই বছর আরো অনেক বড় মানুষ মারা গিয়েছিলেন, মাও সেতুং এবং কিছু পরে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। তবে নজরুলের জানাজা যত মানুষ হয়েছিল অত মানুষ আমি আর পরে দেখিনি। সম্ভবত জিয়াউর রহমানের জানাজায় সমান মানুষ হয়েছিল এরপরে। তো যা হোক, আমার ছাত্র জীবনটা হচ্ছে এই দুই কালের মধ্যে, নজরুলের মৃত্যু এবং জেনারেল এরশাদ অভ্যুত্থান করা পর্যন্ত। বাংলাদেশের ইতিহাসে এটা হচ্ছে ক্রান্তিকাল। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস যারা লিখছেন, যেমন সৈয়দ আবুল মকসুদ, আমি তার স্মৃতির প্রতি শোক এবং সমবেদনা জানিয়ে আমার বক্তৃতা শুরু করি। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা লিখবেন এটা আমরা আশা করেছিলাম, কিন্তু আমার মনে হয় সৈয়দ আবুল মকসুদ একা এক হাতে 4টা বই লিখেছেন মৃত্যুর আগে। এই 2016 থেকে 2020-এর মধ্যে তার 4টা বই বেরিয়েছে: ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উচ্চশিক্ষা, সলিমুল্লাহ মুসলিম হল, ফিলিপ জে হার্টগ এবং সবশেষে নবাব সলিমুল্লাহ ও তার সময়। ঘটনাচক্রে আমার নামের সাথে মিলে যাচ্ছে, আমি নবাব নই। তো এই ভদ্রলোকের ইতিহাসে দেখছি, উনি বলছেন, আমি সংক্ষেপে বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম 25 বছর বা 27 বছর ব্রিটিশ আমলে, উনি বলছেন, তার সবচেয়ে উজ্জ্বল এবং গৌরবজনক সময়। ঢাকা বিশ্ববিদ্যালয় তখন ছিল, ইংরেজিতেই বলি, টিচিং অ্যান্ড রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি, শিক্ষাদানমূলক এবং আবাসিক। পরে ছাত্র সংখ্যা বৃদ্ধির অনুপাতে বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা বাড়েনি, ফলে আসন সংখ্যা বাড়েনি, ফলে বিশ্ববিদ্যালয় তার যাকে বলে আবাসিক চরিত্র হারিয়েছে। যদি বা আগেও অনাবাসিক ছাত্রদের সংযুক্ত থাকার বিধান ছিল, ছাত্রীরাও কোনো না কোনো হলে থাকতেন। চামেরি হাউসে কিছু 20 জন ছাত্রী দিয়ে শুরু হয়, কিন্তু এখন মেয়েদের হল হয়েছে। আমরা জানি বিশ্ববিদ্যালয়ের ব্যাপক বিস্তার হয়েছে, কিন্তু সৈয়দ আবুল মকসুদের উদাহরণ দিয়ে বলছি, উদ্ধৃতি দিয়েই, উনি বলছেন বিশ্ববিদ্যালয়ের মানের অবনতি হয়েছে। ওনার মতে 1971-এর পরে বিশ্ববিদ্যালয়ের ক্রম অবনতি হয়েছে। আমি যখন 50 বছরের পেছনে তাকাই, আমিও 45 বছর আগে ভর্তি হয়েছিলাম, ফলে আমরা যে একটা অবক্ষয়ের কালের প্রথম দিকের ছাত্রছাত্রী ছিলাম, এটা জেনে আমার এখন কোনো লজ্জা নেই। আমি শুরুতে বলা উচিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম এবং 4 বছর 2 বছর শিক্ষকতাও করেছি সেখানে, খণ্ডকালীন এবং পূর্ণকালীন মিলে। আমি লজ্জিত বোধ করি না নিজেকে। একটা কথা ছিল না, বাঙালি বলিয়া লজ্জা নাই, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম বলে এখন লজ্জা পাই না। আর আরেকটা কথা বলি, আমি শেষ করি, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্তত 104 বছর আগে কলকাতা হিন্দু কলেজ তথা প্রেসিডেন্সি কলেজ তৈরি হয়, কলকাতা বিশ্ববিদ্যালয় হয় আরো পরে। কিন্তু এইটা কেন হলো? উপমহাদেশের মধ্যে ব্রিটিশ রাজত্বে যত কলেজ বিশ্ববিদ্যালয় হয়েছে, এত শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় হলো কেন? ঢাকা কলেজ হয়েছে 1841, সেটা আমি স্বীকার করি, কিন্তু আপনি লক্ষ্য করেন কলকাতার হিন্দু কলেজ হওয়ার পরে দিল্লিতে দিল্লি কলেজ হয়েছে, এটা আগে মাদ্রাসা ছিল 1823-24-25-এ। বোম্বেতে এলফিনস্টোন কলেজ হয়েছে, পাটনা কলেজ হয়েছে, আমরা যদি বলি এমনকি দিল্লিতে ইন্দ্রপ্রস্থ কলেজ, আরো বহু সেন্ট স্টিফেন্স অনেক কলেজ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এত পরে হলো কেন, কখন পরে হলো, এইটা দিয়ে আমি শেষ করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার দিকে যে রাজনৈতিক আবহাওয়া ছিল, আজ সম্পূর্ণ এটা অলীক মনে হবে। তখন প্রশ্ন ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরির দাবিটা উঠেছিল 1880-এর দশকে, যখন হান্টার কমিশন বলে শিক্ষা কমিশন হয়েছিল। 1882-এর দিকে তারা তুলেছিলেন পূর্ব বাংলায় শিক্ষা ব্যবস্থা অনুন্নত, ফলে এখানকার স্থানীয় মুসলমান হিন্দু উভয় সম্প্রদায়ের লোকই শিক্ষা বঞ্চিত। আমি একটু উদাহরণ দিলে জিনিসটা পরিষ্কার হবে। মুসলমানদের মধ্যে একটা দাবি উঠেছিল পূর্ব বাংলার নেতাদের মধ্যে,
যে পূর্ব বাংলা যদি একটা মধ্যবিত্ত শ্রেণী গড়ে তুলতে হয় বিশেষ করে মুসলমানদের মধ্যে, তাহলে এখানে একটা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা দরকার। কেউ বলছিল কৃষি কলেজ, মেডিকেল কলেজ এগুলি করতে হবে, এটা ছিল হিন্দু সম্প্রদায়ের দাবি, তারা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছিলেন। আমি সব হিন্দু সম্প্রদায়ের কথা বলছি না, কংগ্রেসপন্থী লোকেরাই। মজার বিষয় কি, 1921 সনের পহেলা জুলাই, এই যা কয়েকদিন পরে হবে, বিশ্ববিদ্যালয় যেদিন শুরু হয় তখন অনুষ্ঠানটা হয়েছিল অত্যন্ত অনাড়ম্বর এবং বলতে পারেন সহৃদয়তা বর্জিত পরিবেশে, কারণ কি অনেকে যোগ দেননি। মনে রাখবেন তখন মহাত্মা গান্ধী, মৌলানা মোহাম্মদ আলী, শওকত আলীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান বর্জনের আন্দোলন শুরু হয়েছে। ঢাকার নবাব তখন খাজা হাবিবুল্লাহ, তারা প্রথমে দ্বিধান্বিত ছিলেন, তারা কি অসহযোগ আন্দোলনে যোগ দেবেন না বিশ্ববিদ্যালয়ে করবেন। আমি বলছি সেই পরিবেশে তিন কারণে বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতি দিয়েও ইংরেজরা বিলম্ব করেন। যখন 1905 সনে পূর্ববঙ্গ এবং আসাম নিয়ে একটা আলাদা প্রদেশ হয়, তখন প্রশ্ন উঠেছিল দাবি নতুন করে এখানে একটা বিশ্ববিদ্যালয় করতে হবে, এবং আসামের ছেলেমেয়েরাও পড়তে পারতো না যদি এখানে বিশ্ববিদ্যালয় না হতো। আমি একটা তথ্য দিলেই জিনিসটা পরিষ্কার হবে, তখন সমগ্র বাংলায় মুসলমানদের সংখ্যা ছিল শতকরা 52 জন, পূর্ব বাংলাতে তারা অতিরিক্ত সংখ্যাগরিষ্ঠ, শতকরা 70-এর বেশি, যদি বা ঢাকা শহরে নয়। এই জন্য অথচ বিশ্ববিদ্যালয় পর্যায়ে মুসলিম ছাত্র সংখ্যা ছিল সারা বাংলায় শতকরা 10 জন। এই যে ব্যাপক বৈষম্য, এটা নিরসনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জনপ্রিয় হয় পূর্ব বাংলা হিন্দু মুসলমান নির্বিশেষে। শুধু কংগ্রেস এবং ঢাকা পিপলস অ্যাসোসিয়েশন বলে একটি সংগঠন ছিল, কংগ্রেসের অঙ্গ সংগঠন, তারা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেন। দুর্ভাগ্যবশত বঙ্গ ভঙ্গ রদ করে যখন পূর্ব বাংলা প্রদেশ রদ করা হলো 1912 সনে, লর্ড হার্ডিঞ্জ যিনি তৎকালীন গভর্নর ছিলেন, গভর্নর জেনারেল, তার কাছে গিয়ে যে প্রতিনিধি দল যায় তাদের উনি বলেছেন এখানে একটা বিশ্ববিদ্যালয় করব ক্ষতিপূরণ স্বরূপ, পূর্ব বাংলা থেকে রাজধানী নিয়ে যাওয়ার ক্ষতিপূরণ স্বরূপ। অর্থাৎ ঢাকা মোগল আমলের রাজধানী, এটা ঢাকা তার নতুন কলকাতার মতো নতুন ঔপনিবেশিক শহর নয়, কিন্তু তখন ঢাকা গৌরববিহীন। কিন্তু এরপরে লাগলো প্রথম মহাযুদ্ধ, তারপরে স্থানীয়, এটা দুর্ভাগ্যজনক হলো তৎকালীন রাজনীতির পরিপ্রেক্ষিতে সূত্রে, আমি বর্তমানকালের কারণ নাম নিচ্ছি না, যে তখন ঢাকায় যারা নেতা ছিলেন হিন্দু সম্প্রদায়ের, তারা ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বিরোধিতা করেছেন। একবার তর্ক হয় রবীন্দ্রনাথ বিরোধিতা করেছিলেন কিনা, আসলে বিরোধিতা করেছিলেন উকিল রাসবিহারী ঘোষ, যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জড়িত ছিলেন। দ্বিতীয় ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। এদের বিরোধিতা রবীন্দ্রনাথ তাদের সাথে যুক্ত ছিলেন বলেই লোকে অনেকে রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধী এই কথাটা প্রচার করেন। রবীন্দ্রনাথের বিরোধিতা করার কারণ ছিল, একই বছরে শান্তিনিকেতন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। 1901 সনে শান্তিনিকেতন একটি বিদ্যালয় হিসেবে চালু হয়, কিন্তু 1921 এইটাও হয় বিশ্ববিদ্যালয়, ঢাকাও একই বছরে হয়। এমনকি ভালো লাগুক আর না লাগুক, আলিগড়ে এই অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে জামিয়া মিল্লিয়া ইসলামিয়া গঠিত হয়, সেটা পরে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। আমি বলছি ভারতবর্ষে ইংরেজ শাসনের শেষ সিকি শতাব্দীতে কেন ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি হলো, এটা পরিষ্কার বলে যে বিশাল যে অঞ্চল পূর্ব বাংলা এবং আসাম, এটা অবহেলিত অঞ্চল ছিল। সেই অবহেলার বিরুদ্ধে একটি নতুন মধ্যবিত্ত শ্রেণী গড়ে তোলার জন্যে এই বিশ্ববিদ্যালয় বড় ভূমিকা পালন করবে, এই আশা করেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, এবং সেই আশা সে আংশিক হলেও পূরণ করেছে।